Hello everyone, I am Tanushree and you are watching Stay Pits. আজকের ভিডিওটা খুব মজার ভিডিও, লেটস ওয়াচ। করোনাকে ভয় লাগছে? না, আমি ঠিক মানছি না এটা। না, আমি ঠিক মানছি না এটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুনত্ব একদম ভিডিও আনছি। দেখে নেবো পুজোতে কলকাতা শহরের বাসিন্দারা কে কি প্ল্যান করেছে, কে কেমন শপিং করছে। আর অবশ্যই আমি যাব সেই ভয়ঙ্কর শ্রীলেদার্সে, যেখানে এখনো করোনা ঢুকেছে কি ঢোকে না সেটা চেক করে নিতে। তো লেটস গো উইথ মি। আমার নাম অভি। সুজিতা পাল। আর তোমার? আমার নাম দেবাশিষ রায়। অদিতি গোস্বামী। নবনীতা। চন্দ্রিমা ঘরয়। আচ্ছা, আমার নাম রশ্মি বাল্মীকি। আচ্ছা, কোথা থেকে আসছো? শ্রীরামপুর। দমদম ক্যান্টনমেন্ট। আমি আসছি বালিগঞ্জ থেকে। বেলঘরিয়া। আমরা দুজন সাতরাগাছি থেকে। সাতরাগাছি। আচ্ছা ঠিক আছে, কেনাকাটা করতে যাই তো? হ্যাঁ। তার মানে পূজায় বেরোনো হবে? হ্যাঁ, পূজায় তো বেরোনো হবে, ঘোরা হবে সব। মাস্ক নেই কেন? মাস্ক ছিল, ওই চা খাচ্ছি বলে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, এবার পুজো তো কেনাকাটা তো করতে হবে, বেরোই বা না বেরোই ওটা একটা ব্যাপার আছে। বেরোবে কি বেরোবে না সেটা আছে, সেটা না, শপিংটা করতে হবে। বাস বেরোবো। কেনাকাটা তার মানে চলছে তাই তো? মানে হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। পুজোর তো প্ল্যানিং আছে, দুদিনের মতন বেরোনোর প্ল্যানিং রয়েছে। আচ্ছা, করোনাকে ভয় লাগছে নাকি? হ্যাঁ ভয় তো লাগবে, আতঙ্কে একটা আছি, বেরোবো সবাই, কি করবো। বন্ধুদের প্ল্যান? হ্যাঁ বন্ধুদের প্ল্যান বলতে সবাই মিলে বেরোবো, একদিন আনন্দ করবো, একদিনেরই প্রোগ্রাম রাখবো। আচ্ছা 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 আচ্ছা, আপনি কি মা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোবো, হয়তো একদিন বেরোলাম। আর করোনাকে ভয় লাগছে? বেরোবে প্ল্যান তো রয়েছে, কিন্তু এই করোনা মানে ভয় লাগছে তাই তো? ভয় তো লাগছে। হ্যাঁ ভয় তো একটু ছিল, এখন একটু কম আছে। আচ্ছা, পুজোর কেনাকাটা চলছে? হ্যাঁ চলছে। মানে পুজোতে বেরোবে তাই তো? বেরোবো বলতে হয়তো দু একদিন সকালের দিকে, ফাঁকায় ফাঁকায়, না হলে না। তার মানে ভয় তো লাগছে করোনাকে, বেরোচ্ছে না? অনেকে ভয় পাচ্ছে। না সিরিয়াসলি আমি এটাকে মানছি না, কারণ কি বলবো, আমরা নিজেরাই একটা হেলথ এতে আছে, ডিপার্টমেন্টে, যেন আমরা এটাকে ভয় পাই না। ঠিক আছে, পুজোর কেনাকাটা চলছে নাকি? হ্যাঁ, সে বোঝাই যাচ্ছে শ্রীলদাসের ব্যাগ ভরে। হ্যাঁ, তাহলে পুজোতে জুতো কেনা হয়েছে শ্রীলদাস থেকে? এখন ওইদিকেই যাচ্ছিলাম। আর শ্রীলদাসে যাওয়া হয়েছে? না আপাতত না, মানে পুজো ইনকমপ্লিট যদি না শ্রীলদাসে যাওয়া হয়। হ্যাঁ এটা তো সত্যি কথাই, বাট এ বছরটা শ্রীলদাসে যাওয়া হয়নি, প্রত্যেক বছরই যাওয়া হয়। আর বাইরে খাওয়া দাওয়া এখন হচ্ছে মানে? না না, বাইরে খাবার খাচ্ছি না। না বাইরের খাওয়া দাওয়ার পরিসরম একটা ডিপেন্ড করছি না, ঘরের খাওয়া দাওয়াই বেশি ডিপেন্ড করছি। খাচ্ছি কম, টুকটাক চলছে আর কি। এই আজকে এসে যেহেতু খাওয়া হয়েছে। পুজোর ভিউয়ার্সদের জন্য কি বলবে? পুজোর ভিউয়ার্সদের জন্য বলবো যে পুজোটাকে এনজয় করার জিনিস, ঠিক আছে, যেরমভাবে সবাই এনজয় করি সেরমভাবে এনজয় করা উচিত, একটু নিজের ডিপেন্ড করে থাকা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে অনেক সারাদিনের শুভেচ্ছা, অনেক ভালো থাকো সবাই, এভরিওয়ান, থ্যাংক ইউ। আর পুজোতে খুব এনজয় করো, বাড়িতে থাকো কি বাইরে বেরো, সাবধানতা অবশ্যই থাকবে, আর খুব এনজয় করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুজোতে খুব এনজয় করো। হ্যাঁ একদম ফাটিয়ে, একদম, আপনারাও থ্যাংক ইউ। ভিউয়ার্সদের এটাই বলবো, জমিয়ে কেনাকাটা করো, জমিয়ে পুজো করো, খুব ভালোভাবে এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে শুভ শারদীয়া, শুভ শারদীয়া, থ্যাংক ইউ। পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইল সবাইকে, আর সেফ থাকলেই ভালো। শারদীয়া শুভেচ্ছা আপনাদের সবাইকে। হ্যাঁ তোমাকেও শারদীয়া শুভেচ্ছা, ভালো থেকো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, আমি করোনা, আমি গোটা পৃথিবী ঘুরছি খালি পায়ে, কারণ আমি এখনো জুতো কিনতে শ্রীলদাসে ঢুকতে যেতে পারিনি, কারণ এখানে এত ভিড়, এত ভিড় যে আমি ভেতরে ঢুকতে ভয় পাচ্ছি। তো আমি দেখে নিই মানুষগুলো কি করছে ভেতরে, আসুন একটা জুতো যদি কেনা যায় কিনে নেব। ভেতরে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, মানে করতে দেবে না ওরা, কিন্তু এখানে যতটা ভিড় আমি ছবিতে দেখেছিলাম অতটাও ভিড় আজকে নেই, হয়তো আজকে দিনটা নেই। যাই হোক, তো তোমাদেরকে তাও একটুখানি দেখানোর চেষ্টা করলাম। বেশ তো দেখে নিলে শ্রীলেদার্স, আমি এবারে যাবো খেতে, মানে খিদে পেয়ে গেছে, তাই একটু কেক টেক ভাবছি খেয়ে নিই। Thank you.
আছে, তাহলে দেখে নিলে তোমরা যে পুজোতে সবাই কে কি ভাবছে, মানে কলকাতায় কি ভাবছে। আচ্ছা তো দেখে নিলে তোমরা কলকাতায় কি ভাবছে পুজো নিয়ে, কারা বেরোবে কারা বেরোবে না। অনেকেই বলছে ভয় পাচ্ছে, আবার অনেকে বলছে পুজোতে না বেরোলেও নতুন জামা কিন্তু চাই। তো আমারও এখনও তেমন কিছু প্ল্যান হয়নি। তোমাদের কার কি প্ল্যান, কে বেরোবে, কোথায় কোথায় ঘুরবে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল করে। কার কথাগুলো তোমাদের বেশি ভালো লাগলো সেটাও জানাও, আর শেয়ার করে নাও তোমাদের বন্ধুদের সাথে। পুজোতে সবাই অনেক এনজয় করো, ভালো থেকো, শুভেচ্ছা রইলো শারদিয়ার। থ্যাংক ইউ। এক মিনিট, কয়েকটা কথা বলার ছিল না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, জাস্ট কয়েকটা কথা। তো মার্চ থেকে এখনও অবধি আমাদের জীবনযাপন অনেক বদলে গিয়েছে, মানে একটা আমূল পরিবর্তন এসেছে। তো সেই জন্য পুজোটাকে কেন্দ্র করে অনেকেই অনেক রকম আনন্দ বা অনেক কিছু ভেবে রেখেছে। তো অবশ্যই করো, কিন্তু অনেক সাবধানতার সাথে। আর পুজোতে মানে যারা বেরোচ্ছে তারা অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার কাছে রাখো। আর আবার অনেকে বেরোতে চাইছে না, একটা আতঙ্ক ভয় আছে। আর অনেকে যেমন দেখলে ভিডিওতে যে একেবারেই ভয় করছে না, সেটা কিন্তু একদমই করো না। আচ্ছা যাই হোক, তো সেটা না করাই ভালো আর কি। যাদের বাড়িতে বয়স্করা আছে বা পুচকেরা আছে, বাচ্চারা ছোটো ছোটো, তাদের কিন্তু না বেরোনোটাই আমার মনে হয় ভালো, বাকিটা কিন্তু ব্যক্তিগত। আমার কিন্তু এখনও পুজোর কোনো প্ল্যান হয়নি, নতুন জামা কাপড় হয়নি, আর সেইটা নিয়ে একদমই ভাবছি না। বেরোবো তো অবশ্যই একটা দিন সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে একটা দিন আনন্দ করাই যায়। তোমরাও করো, আগে যে 5-7 দিন ধরে ঘুরতাম সেটা কিন্তু হবে না, আর সেটা আমার মনে হয় না করাই ভালো। একটা বছর একটু চেপে যাওয়া ভালো, যাই হোক সিচুয়েশন ইজ নট গুড। দূরত্ব বজায় রাখার কথা বললেও সেটা হবে না, তার কারণ এত বেশি জনসংখ্যা যে সেটা সম্ভব হয়ে উঠছে না, যেমন তোমরা দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে আনন্দ করো, বাড়িতেই বেশি করো, বাইরে একটুখানি কম করো এই বছরটা। আর তাহলে দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, সারা দিয়ে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থেকো।